মহা কার্টুন টিভি। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আরো একটি নতুন গল্প শোনাবো, যার নাম হলো ভূত হলো ভগবান। অনেকদিন আগে জঙ্গলে চিকু নামের একটি বাঁদর ছিল। চিকু খুব দুষ্টু ছিল আর বদমাইশি করে সবাইকে খুব বিরক্ত করত। একদিন চিকু জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখনই ও দেখল শাকাল সিংহ গাছের নিচে শুয়ে আছে। তখনই চিকুর মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আরে বা, চলো শাকালকে বিরক্ত করা হোক। এই বলেই ও সামনের জাম গাছে চড়ল আর জাম ছিঁড়ে ছিঁড়ে শাকালের দিকে ফেলতে লাগলো। চিকু এটা বারবার করাতে শাকালের ঘুম ভেঙে গেল। ও রেগে গিয়ে গর্জন করে উঠল আর বলল, ওটা কে যে আমার ঘুম নষ্ট করছে? তখনই ওর নজর জাম গাছে বসে থাকা চিকু বাদরের উপরে পড়ল। চিকু, তুই সবাইকে বিরক্ত করিস, কিন্তু আমাকে বিরক্ত করে তুই বড় ভুল করে ফেললি। ভুল তো তুমি সিংহ হয়ে করেছো। মানে? মানে আমাকে ধরার জন্য তোমাকে গাছে উঠতে হবে, কিন্তু সিংহ তো গাছে উঠতে পারে না। আমি গাছে উঠতে পারি না তো কি হয়েছে? আমার বন্ধু চমকুবাজ, ও তো গাছেই থাকে। এটা শুনে চিকু ভয় পেয়ে গেল আর ওর কিছু বুঝে ওঠার আগেই চমকুবাজ উড়ে উড়ে আসলো আর চিকুকে খামচে গাছ থেকে নিচে ফেলে দিল। চিকু বাদর, তুই বাদর হয়ে খুব বড় ভুল করে ফেলেছিস, কারণ সিংহ বাদরকে খেয়ে ফেলে। আমাকে ছেড়ে দাও শাকাল, আমি আজ থেকে আর কাউকে বিরক্ত করব না। কিন্তু শাকাল ওর কথায় গুরুত্ব দিল না আর ও ঝাঁপিয়ে ওকে খেয়ে ফেলল। পেট ভরার পর শাকাল চমকুবাজকে বলল, এসো বন্ধু, তুমিও তোমার পেট ভরে খেয়ে নাও। শাকাল আবার সেই গাছের নিচে শুয়ে পড়ল। চমকুবাজ বাদরের অবশিষ্ট মাংস খামচে খামচে খেল আর ওখান থেকে উড়ে গেল। রাত্রি হওয়ার পর জাম গাছে আচমকা তীব্র আলো হলো। আলো যখন অদৃশ্য হলো তো তখন চিকু বাদরকে ওই গাছে বসে থাকতে দেখা গেল, কিন্তু এখনো আগের মতন নয়। ওর চোখ পুরোটাই কালো কালো হয়ে গেছিল আর এখন আগের চেয়ে অনেকটাই শক্তিশালীও লাগছিল। আচমকা চিকু গাছের নিচে শুয়ে থাকা শাকালকে দেখল আর ওর চোখ রাগে লাল হয়ে গেল। শাকাল! ও এইভাবে চেঁচিয়ে উঠতেই মেঘ ঢাকতে লাগলো আর জোরে জোরে হাওয়া বইতে লাগলো আর বিদ্যুৎ চমকাতে লাগলো। কে? এটা কি হচ্ছে? তখনই শাকাল চিকুকে দেখল আর ও ভয় পেয়ে গেল। চিকু, আমি তো তোকে মেরে ফেলেছিলাম, আর এখন আমি তোকে মারতে ফিরে এসেছি। এই বলে চিকু লম্বা ঝাঁপ মেরে শাকালের কাছে গেল। ও শাকালকে ভীষণ মারল, তারপর ওর লেজ ধরে ঘুরিয়ে আকাশে অনেক দূরে ছুঁড়ে ফেলল। তখনই চমকুবাজ উড়ে উড়ে আসলো আর গাছে বসে বলল, চিকু তুমি জানো তো কি করে হলে? সেভাবেই, যেভাবে তুই এখন মরতে যাচ্ছিস। এটা বলে চিকু চমকুর দিকে ছুটল, কিন্তু চমকু শূন্যে উঠতে লাগলো। তখনই চিকু সুপারম্যানের মতন শূন্যে খুব দ্রুত উড়ে ওর পিছু করতে লাগলো। কিছু সময় পরেই চমকুকে ধরে নিল আর শূন্যে ওকে মেরে মাটিতে ফেলে দিল। শাকাল আর চমকুকে মারার পর চিকুর রাগ শান্ত হলো। তখনই হঠাৎ ও নিচে দেখল আর অবাক হয়ে গেল। আরে, আমি শূন্যে কি করে উঠছি? এটা আমার কি হলো? আর আমার মধ্যে শাকাল আর চমকুকে মারার মতো শক্তি কোথা থেকে এলো? কিছুক্ষণ চিন্তা করার পর ও বলল, মনে হয় মরার পর আমি ভগবান হয়ে গেছি। পরের দিন সকালে ও জঙ্গলের সব পশুদের একসাথে করল আর এটা ঘোষণা করল, মরার পর আমি ভগবান হয়ে গেছি, সেজন্য আজ থেকে তোমরা সবাই ভগবানের মতোই আমার পূজো করতে থাকবে। এটা শুনে ঢুলু ভাল্লুক বলল,
মরার পর তো পশুরা ভূত হয়ে যায়, তবে তুমি কি করে ভগবান হলে? ওসব আমি জানি না, আমি শুধু এটাই জানি যে আমি ভগবান। এটা বলেই চিকু শূন্যে উঠতে লাগলো। ওকে শূন্যে উঠতে দেখে সবাই অবাক হয়ে গেল। কারো মনে কোনো সন্দেহ ছিল না, আর সব পশুরা চিকুকে ভগবান ভেবে নিল। সবাই সকাল সন্ধে চিকুর পূজা করতে লাগলো। কিছুদিন পর পশুরা নিজের অভিযোগ নিয়ে চিকুর কাছে আসতে লাগলো, আর চিকু অপরাধীদের শাস্তি দিতে লাগলো। চন্টু শেয়াল, তুমি যেটা চিনকি হরিণের সাথে করেছো, তুমি তার শাস্তি নিশ্চয়ই পাবে। একদিন চিকু জামগাছের নিচে শুয়েছিল, তখনই পিঙ্কু খরগোশ খোঁড়াতে খোঁড়াতে চিকুর কাছে আসলো আর বলল, চিকু ভগবান, আমি জঙ্গলে আরামে শুয়েছিলাম, তখনই ওখানে একটা হাতির দল এলো, দৌড়ে দৌড়ে এলো আর আমার কাছ দিয়ে চলে গেল, আর তখনই আমার একটি পা হাতির পায়ের তলায় পড়ে যায়। তুমি চিন্তা করো না পিঙ্কু, আমি এখনই হাতির দলটিকে এর শাস্তি দিচ্ছি। না ভগবান, আমি এখানে কারোর শাস্তি চাই না, আপনি শুধু আমার পাটা ভালো করে দিন, আমি আর কিচ্ছু চাই না। এটা শুনে চিকু পিঙ্কুর কাছে গিয়ে তার পায়ে হাত লাগালো আর ওর ভালো হওয়ার অপেক্ষা করলো, কিন্তু আঘাতের কোনো পরিবর্তন হলো না। চিকু ভগবানজি, আমার পা তো এখনো ওরকমই আছে। দাঁড়াও, আমি এখনই কিছু করছি। চিকু আরো একবার পিঙ্কুর পায়ে হাত ছোঁয়ালো, কিন্তু পিঙ্কুর পা তখনো পর্যন্ত একই রকম রইল। এটা দেখে ওখানে সব পশুরা একসাথে হলো। আরে ভগবান, এটা কি, আপনি পিঙ্কুর এই ছোট আঘাত তো ভালো করে তুলতে পারছেন না কেন? আপনি তো ভগবান, আপনি তো সবাইকে শাস্তি দেন, আপনি তো হাত ছোঁয়ালেই এটা ভালো হয়ে যাওয়ার কথা ছিল। আমি তো প্রথমেই বলেছিলাম ও কোনো ভগবান না, ও ভূত। ভূত যে কিছু শক্তি পেয়ে গিয়ে নিজেকে ভগবান ভাবছে। না, আমি ভগবান। এখন মেনে নাও চিকু বাঁদর, তুমি মরার পর ভূত হয়ে গেছো। কারণ ভগবান শুধু শাস্তি দেয় না, ভগবান নিজের শক্তি দিয়ে অন্যের ভালো করে। মানে? মানে তুমি হও ভূত। আর এখন তুমি নিজেকে ভগবান মনে করছিলে? এটা শুনে সব পশুরা জোরে জোরে হাসতে লাগলো, আর চিকু উদাস হয়ে গেল। ও বুঝতে পারে ও ভগবান নয়, ও একজন ভূত, আর ও চিরদিনের জন্য ওই জঙ্গল থেকে চলে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের নিজেদের সম্বন্ধে কোনো ভুল ধারণা করে নেওয়ার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।